আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। এই যে আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি, এখন হলো মরুমদের বাসায় যাব। ওয়ার্ডরোবের উপর নামা, এই এই মাইয়া এদিকে আসো, এদিকে আর কি ক্ষুধা লাগছে কি? মিম দি ফোন দিল কে কে না দেখো আমরা দেখা আর হয়তো হয় বালিশ পাই গিয়ে তো দেখাইলে না ফুপির কি কানে দুল দিল দেখাও, কানে দুল খুশি তো। হলো রেডি হয়ে গেছি, এখন হলো যাইতেছি। সাবিনা বলছে ফোন কইরা যে ভাবি খেতে থেকে দইনা পাতা নিয়ে আসবেন, কারণ আজকে রাত্রে তো ওখানে খাওয়া দাওয়া হবে। আর আমাদের বাড়িতে মানে সবাই তো ঢাকা থেকে আসছে, একটু মানে বত্তা খাইতে মানে বেশি পছন্দ করতেছে, কারণ দেশে যেহেতু আইছে তো ভাবতেছে যেহেতু ও বললো আমি নিয়ে যাই। তো রেডি হওয়ার পরে হলো মনে পড়ছে যে দইনা পাতার কথা, এজন্য ভাবি আর আমি, দেখেন ভাবিও কিন্তু রেডি, ভাবি আর আমি হইলো যাইতেছি দৈন্য পাতা আনার জন্য। আসলেই চয় হইলো অনেক রোদ, আর আগে মন ছিল না, কালকে বিকেলবেলাও বলছিল, সকাল একবার মনে করছি, তারপরে আবার গোসল করার সময় মনে করছি যে গোসল করে আসবো, তারপর আর ভুলে গেছি গে। এখন আবার মা নামাজ পড়তেছে, হঠাৎ করে আমার বললো যে দৈন্য পাতা না নিতে হইলো নিবা না, তো আসলাম হলো দৈন্য পাতা নেওয়ার জন্য। কোলাই আমার এই জুতাগুলা মনে হয় ইয়া করা, এই যে কি যেন এই জায়গাটা আমার পা ছুলে দেবো, তারপর মোজা নিয়েছি, হ্যাঁ তারপরে মোজা আনছি, কিন্তু মোজা হইলে পা দিলাম না, এখন আটতাছি কতক্ষণ ধরে। আর এমনি তো তো এই যে শীতের দিনে না আমার এই জুতা ছাড়া ভাল লাগে না, এই জুতা নিয়ে আমারও ঠোসা পড়ে, ওই যে এই এই পাউডার ডাইন পাউডার, এই ঠোসা পড়ে পাম পাউডার, এখন টান টান লাগতেছে। এই টান ওর পিছে লাগিয়ে থাকে, ও টানের পিছে লাগিয়ে থাকে, সারাক্ষণ দুজনে শুধু জর্গ করে পাগল পড়লে তো। ঠিক আছে, এই যে আমরা হলো মরিচ খেতে তো দৈন্য পাতা অনেকেই জানেন, এখন তুলবো। আমাদের এই খেটটা হলো পাতা নাই কে, ওই মাথা খেটটায় যাইতে হইব, ওই খেটটার ভিতরে অনেক ভালো আছে। আচ্ছা ঠিক আছে যাই। কইতেছে সবাই যাইতেছে গা, তুমি তাড়াতাড়ি আসো, এই যে দুই গাড়িতে দুইজন, আমি কই বহুম, হ্যাঁ আমি পিছনে বইতারুম না, আমি তো পিছে বইতারুম না, না ভাই আমার পিছে বহা সম্ভবই না, আমি তাহলে যাইতেই পারুম না, ময়রা পা হাত ছুলে যাবো আমি। তুমি কথা কো না, আমি বাস করে যাইতেছি, তোমার মায়ের আর কাকির নামাই দিয়ে আমি কে নিয়ে যাবো? আমি এমনি বইতারব না বাবা, সারেন সারেন সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। টাটা।
যাচ্ছি গো আমরা সোমেশ্বর বড় বাজার আমরা আবু তলা কই যাও কি জন্য গল্প কয়ে উঠাই দিছে আমরা এখানে আপনি অনেক খুশি হয়েছে কাকি গুলো উঠছে না কাকি পানি দিয়ে আগুন তো জল দিছে তো এমনি এত গরম হয়েছে সারা গরম ঠিক আছে ভাইয়া ভাইয়ার আগুনের মতন গরম সার দরকার এটা তো আপনার নদীর পাড়ের যে এজন্য গ্রাম অঞ্চলে ঠান্ডা পড়ছে শীত পড়ে টিনের ঘর তো টিনের ঘরের জন্য দিনের বেলা গরম হয়ে যায় ঘর তাড়াতাড়ি আবার রাত্রে বেলা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই জন্য এরকম শীতের কাপড় কথা তো আমরা কয়েই দিছি ওই যে ওই দিনকার পরশুদিন বেশি পড়ছে এক দিন তো এত ছিল না আবার আগে মুখে দিলে ইয়া করতো ওষুধ খান যাইগা উড়ান হরতে যাই আয় ওর মাইয়ার বসেন মিম কি হারে ফোন দিস বিক্রমপুর ফোন দিয়ে তারপর আইস বিক্রমপুর তুমি ফোন দিয়ে তারপর আইস দেন একটু দেন একটু দেন মিম আসছে এখন ও মা একে একে সবাই আসতেছে খুবুরথন দিয়া দাও এ যাই ডাই থাও
এই দেখেন রাতের বেলা হলো চলে আসছে আমাদের মিম, আর মিম হলো রাগ করে আসছে। এই যে আমার উপরে রাগ করে ও একলাই পড়ছে, যে পাড়াই তালো নাকি কেউ রে, যা একলা না কি আমি রাগ করাই নাই শুনছি, যখন মা আইবা আমার নিচের লিগা না, আমি তো চাইছিলাম আজকে পালা টোলার মারে পাড়াই দিমু, তারপর দুপুরের দিকে নিয়ে আইব, আবার মা আইব, এরপর আবার গায়ে হলো যে আমরা এই জাঞ্জিরা যাবো, অনেক বেশি খাটনি আছে, এলে তারপর আমি যাই। সবাই খাইবো এখন, বাকি হাজা কাকা আব্বা মা আমি তোর ভাইয়া। এই টেবিলটা তো ওদিক নিয়ে যাম, আরো সামনে এমনি থাকবো, নাহলে আর একটু ওদিকে দিন না, এই জানালা লাগাম। তোমার মামা একলা মানুষ বুঝো নাই, বাজারে গেলে শখ হয় না, নিব না ভাত, ভাত ঠাতুর আইতে খাইয়ে যাম গা, পাতলা পুতলা আর কি নিব, হাঁস আর হাঁস আদার হাসে শুধু হাঁস হাঁস, কত বড় কুটুর পালা, অবশেষে আমরা হলো গাড়িতে উঠলাম সবাই, অনেক দূর চলে আসছি, আর এই যে বিমার আবুতলা ওরা পিছনে বইছে, আর আমি তো কোনো সময় সাইডে বা পিছনে, কি পড়ছে ওর বোতল ভাইয়া, আব্দের হলো ফিটার পড়ে গেছে, সোনা হলো আনতে গেছে, আসলে কোনো সময় আমি হলো পিছনে আর সাইডে বসি নেই, এই জন্য আমার হলো খুব ভয় লাগতেছে সাইডে বসা, কারণ মা আর কাকি হলো সামনে বসছে আর আমি হলো সাইডে বসছি, মেয়ে হলো পিছনে বসছে, আর খুবই খারাপ লাগতেছে আমার সাইডে বসা, মনে হয় যে এই পাওয়া আমার কিছুর ভিতরে গেল, এই আমি পড়ে গেলাম, এরকম এরকম মনে হইতেছে, এই যে মেয়ে মা ভাই আইতেছে মরুমদের বাড়িতে, আর পরবর্তী ভিডিওটা আপনারা আমার পরবর্তী অংশটুকু দেখতে পারবেন, কারণ মরুমদের বাড়িতে যে কি করলাম সেই অংশটুকু দেখতে পারবেন, তো এখনকার মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।